চুটকি তো আমার সাধারণত মনে থাকে না হঠাৎ চলতে চলতে প্রকৃতির কোনো জিনিস দেখলে হঠাৎ চুটকি মনে পড়ে যায় তো আজকে অফিস থেকে ফিরতেছিলাম হঠাৎ একটা বিয়ে দেখে পুরাতন একটা চুটকির কথা মনে পড়ে গেল তো ভাবলাম যে একটু শেয়ার করি তো এক লোক নতুন বিয়ে হয়েছে অ্যাঙ্গেজমেন্ট হয়েছে তো চিন্তা করতেছে যে একটু বইয়ের সঙ্গে দেখা করে আসি তো যথারীতি শ্বশুরবাড়ি গেছে বউয়ের সঙ্গে দেখা করতে মনের ভিতরে অনেক আনন্দ তো খাওয়া দাওয়া শেষে পেশাব করতে যখন গেছে শ্বশুর আবার জামাইয়ের জিনিসটা দেখে ফেলছে তো দেখার পরে শ্বশুর চিন্তা করতেছে এত বড় জিনিস ছোট মেয়ে কি হয় না হয় তো জামাইকে বলছে যে বাবা তুমি আজকে রাতে আমার সাথে ঘুমো তো শ্বশুর বাড়ি আসছে এখন শ্বশুর বলতেছে শ্বশুরের সঙ্গে ঘুমাতে সালা বইয়ের সঙ্গে ঘুমাবো ঠিক আছে শ্বশুরের সঙ্গে ঘুমিয়েছে রাত্রে রাগে মনের দুঃখে শ্বশুরে গিয়ে শুরু করছে এখন দুই শালা দেখতেছে দুলা ভাই আব্বারে কোপাচ্ছে শ্বশুরও লজ্জায় কিছু বলে না তো যাই হোক কুপানো টোপানো হয়ে গেছে শ্বশুর চিন্তা করতেছে যা একটু ধুয়ে টুয়ে আসি তো বাইরে বের হয়ে ধোয়ার কাজে লিপ্ত হয়ে গেছে জামেও চিন্তা করতেছে শ্বশুর তো নাই এই ফাঁকে আমিও যাই একটু মুছে টুছে আসি তো বাইরে বের হয়ে দেখে টিউবওয়েল পারে শ্বশুর তো এক সাইড দিয়ে যে কোনো কিছু না পেয়ে বাসার যে ওয়াল ছিল ওয়ালের সঙ্গেই মানে মোছা শুরু করছে তো শ্বশুর আইসা যখন ঘুমাইতে দেখেছে দুই ছেলে আইসা জ্বরে ধরছে কয় আব্বা ঘুমায় না কে কয় দুলাভাই ধনে ধার দিচ্ছে মানে এতক্ষণ তো কোপাইছে মনে করছে দুলাভাই ওয়ালের সাথে ধার দিচ্ছে আয়সা আব্বারে আবার কোপাবে